যদি একটু অন্যরকম অত্যন্ত সুস্বাদু মালপোয়া খেতে ইচ্ছে করে তাহলে খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলুন গুঁড়ো দুধের রসালো মালপোয়া। একদম সঠিক পরিমাণ উপকরণে বানালে প্রত্যেকটি মালপোয়া তেলে দেবার সাথে সাথে লুচির মতো ফুলে উঠবে আর রসে পড়ার সাথে সাথে একদম রসালো হয়ে যাবে। তবে একটু খেয়াল রাখবেন, এটা বাড়ির ছোটদের ভীষণ প্রিয়, বানানোর সাথে সাথে টুকটুক করে এসে মালপোয়া নিয়ে ছুট। বন্ধুরা, আপনারা দেখছেন রেসিপিস টু এক্সপ্লোর। সবার প্রথমে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব, আর তার জন্য নিয়ে নেব 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/4 কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন মৌরি আর 2 এলাচ। এলাচের খোসাটা ফেলে দেব না, পরে কাজে লাগবে। খুব ভালো করে মৌরি ও এলাচ দানা গুঁড়ো করে নেব। খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এইবারে নিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ, যে কোনো কোম্পানির নিলেই হবে। নিয়ে নেব 1/2 চামচ চালের গুঁড়ো, চালের গুঁড়ো ঘরে না থাকলে দিতে হবে না। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব 7 ডাবু মতো দুধ। নর্মাল টেম্পারেচারে দুধ ব্যবহার করব, না ঠান্ডা না গরম। তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব যেন কোনো দানা দানা না থাকে। ঠিক এরকম হবে ব্যাটারটা। এবারে দেব 1 চামচ ভরে কোরানো নারকেল। যারা নারকেল পছন্দ করেন না তারা দেবেন না, আমার একটু নারকেল দিলে খেতে ভালো লাগে। ব্যাটারটা একদম তৈরি, এটা 1/2 ঘন্টা ঢেকে রাখবো। ততক্ষণে আমরা রসটা বানিয়ে নেব। নিয়ে নেব 1 কাপ চিনি ও 1.5 কাপ মতো জল। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই এই পরিমাণটাই আমার ঠিক লাগে। আগে যে এলাচের খোসা দুটো রেখে দিয়েছিলাম সেই দুটো দিয়ে দেব। সব কিছু একটু মিশিয়ে নেব। মিনিট 2-1 মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রস তৈরি। রসটা পাতলা হবে, খুব ঘন হবে না। গ্যাস বন্ধ করে চিনি রসটা সাইডে রেখে দেব। এবারে অন্য একটা কড়াই নিয়ে নেব, গ্যাস অন করে দেব আর নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। দিয়ে দেব 1 চামচ ভরে ঘি। 1/2 ঘন্টা ঢেকে রাখার পর ব্যাটারটার ঘনত্ব ঠিক এই রকম হয়েছে। খুব ঘন লাগলে এই সময় একটু দুধ মিশিয়ে নেওয়া যেতে পারে। শুধু খেয়াল রাখতে হবে ব্যাটারটা না হবে খুব ঘন আর না হবে একদম পাতলা। তেল যখন খুব গরম হয়ে যাবে তখন 1 ডাবু গোলাটা দিয়ে দেব। প্রথমটা একটু কম ফুলতে পারে, সেক্ষেত্রে চিন্তার কিচ্ছু নেই, পরেরগুলো একদম মন মতো তৈরি হবে। অনেক সময় তেল ঠিক মতো গরম না হলে প্রথমটা ফুলতে কম পারে। আর একটা কথা এখানে বলে রাখি, সব সময় ছোট লুচি ভাজার কড়াইগুলো ব্যবহার করবেন এই মালপোয়াটা বানাতে। আমার কড়াইটা কোথায় রেখেছি খুঁজে পেলাম না, তাই এটাই ব্যবহার করলাম। মালপোয়াগুলো ফুলে উঠলেই আঁচ কমিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই মালপোয়াটাও তৈরি। গরম গরম মালপোয়াগুলো তুলেই গরম রসে ফেলে দেব আর তারপর ঠিক 2 মিনিট পর রস থেকে তুলে নেব। এই মালপোয়াটার সবচেয়ে মজার ব্যাপার হলো ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট তৈরি হয়ে যায়। যখনই কোনো মিষ্টি খেতে মন চাইবে নিমেষের মধ্যে বানিয়ে খেতে পারবেন গুঁড়ো দুধের মালপোয়া। আমার বাড়ির ছোটদের এটা ভীষণ প্রিয়। মালপোয়াগুলো বানানোর সময় সব সময় ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা 1 ডাবু করে দিয়ে দেব। সব কটা মালপোয়া আমাদের একদম তৈরি। এইভাবে রসে দিয়ে কিছুক্ষণ রেখে আবার তুলে নেব, মিনিট 2-1 মতো রাখলেই হবে। এই যে কি সুন্দর
মালপোয়াগুলো তৈরি। ভিতরটা নরম আর বাইরেটা ক্রিসপি, রসে ভরা। সবগুলো একদম তৈরি। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই সব সময় আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকুন, কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করে জানান, আর দেখতে থাকুন রেসিপিস টু এক্সপ্লোর।